বয়ান তো বেজান শুনি আর, কিন্তু আমরা যতটুকু শুনি অতটুকু আমল করার চেষ্টা করি না, অবহেলায় দিন কাটায়। এইভাবে অবহেলায় থাকতে থাকতে হঠাৎ আপনার ডা খাই যাই, সে কোন সময় যাইবাই গিয়া হার কোন সময় ডা খাইব আমরা কেউ জানি না। তাই যাওয়ার আগে আমরা নিজের জিন্দেগি কোরআন হাদিস মোতাবেক বানাই লইতাম। যদি কোরআন হাদিস মোতাবেক বানাইয়া আমরা কবরও যাই, এই কবরের চিরস্থায়ী জিন্দেগিটা আমরা আল্লাহকে শান্তির জিন্দেগি হইব। আর যদি আমরা আমরার জীবনটা মন গড়া হাঁটাইয়া যাই কোরআন হাদিস ছাড়িয়া, শয়তানের অনুসরণ দুনিয়ার অনুসরণ করিয়া যদি চলি, দুনিয়া তো খুব শান্তি ভাইতায় নাই, আর মরার পরের জিন্দগিটা বড় কঠিন। এই জন্য কোরআনের কথা হাদিসের কথা খালি শুনলে হইতো না, আমল করত, খাজে পরিণত করত, মসজিদে মসজিদে ওয়াজ চলে, মসজিদে মসজিদে দাওয়াতে তবলিগের খেদমত চলে, জায়গায় জায়গায় তফসির আর খানকা চলে। উদ্দেশ্য হইল আমরা কিভাবে জান্নাতের দিকে এগিয়ে যাইতে পারি, আমরা কিভাবে আল্লাহর খুশি করতে পারি, না অন্য কোনো উদ্দেশ্য, একটাই উদ্দেশ্য, আল্লাহ আল্লাহর রসুলকে আমরা কিলা চিনি। ভাই হল বাবা হল, এখন আমরা যদি হুনিয়া গুরুত্ব দেই না, আমরা খাইতাম কিলা, আমরার চলাফেরা কিলা হইত, আমরার লেনদেন কিলা হইত, বাজার হাট কিলা হইত, খাফড় পিন্দা কিলা হইত, ভাত খাওয়া কিলা হইত, গুমানি কিলা হইত, স্বামী স্ত্রীর জীবন কিভাবে হইত, জিন্দগি কিভাবে অতিবাহিত হইত, পারিবারিক জিন্দগি কিভাবে অতিবাহিত হইত, এটা প্রত্যেকটা আমরা কোন মুয়াফিক আমল করতাম, কোরআন হাদিস মুয়াফিক যদি আমল করি তাহলে দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি। সুবহানাল্লাহ, দুনিয়া তো শান্তি আখেরাতও শান্তি। যে পরিবারের মধ্যে কোরআন হাদিস মোতাবেক চলয়, ই পরিবারের মানুষের মধ্যে লড়াই বিড়াই তাহলে হোক কসাই। যে স্বামী স্ত্রীর জিন্দগি কোরআন হাদিস মোতাবেক হয়ে যায়, এই স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে দরবার জাটি মায়ের ডেঙ্গা বিচার আদালত আসে নি হোক কসাই নাই, তাহলে কোরআন হাদিস মোতাবেক যে পরিবারের বেটিটা কোরআন মোতাবেক চলে, যে পরিবারের বেটাটা কোরআন মোতাবেক চলে, এই গড়টা শান্তির গড় হয়ে যায়। সমাজের প্রত্যেকটা মানুষ যদি কোরআন হাদিস মোতাবেক চলত, যেমন স্বামী স্ত্রীর পারিবারিক যেটা জীবন কোরআন হাদিস মোতাবেক যদি হয়ে যাইত, প্রত্যেকে অবয়ে একে অন্যর হক একে অন্যর অধিকার যদি আদায় করিয়া চলত, পারস্পরিক যদি মহব্বত আর ভালোবাসা থাকত, স্বামী যদি তার স্ত্রীর লোকে ভালো আচরণ করত, স্ত্রী যদি স্বামীর লোকে ভালো আচরণ করত, তাহলে এই সমাজটা শান্তির সমাজ হয়ে যাইত, কথা ঠিক কিনা? তুই তো আমরা বুঝতাম খান তাকে কোরআন হাদিস তাকিয়া হুনিয়া আমরা আমল করতাম, তো আমরা প্রত্যেকে তো কমবে শুনতে শুনতে জানি লাইছি, খালি আমলের অভাব। মুসলমান বাবারা আমার ভাই, এখন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফি ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা নারী অখলর হক আছে স্বামী অখলর উপরে, স্ত্রী অখলর হক আছে স্বামী অখলর উপরে, যেভাবে স্বামী অখলর হক আছে স্ত্রী অখলর উপরে, বিবি অখলর উপরে, বুঝা জানি বাজিরা। আমরা কিছু মানুষে মন করি খালি বেটাইন্তর হক আছে বেটিন্তর উপরে, বেটিন্তর আর কোনো হক নাই মনে হয়, বেটিন্তর হক বেটাইন্তর উপরে আছে না নাই কথা কইবা, আছে না নাই এখান খেয়ে কইতরা আল্লাহ কইতরা,
আল্লাহ ফরমাইতরা ওয়ালা হুন্না মিসরুল্লাযি আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারজা। আল্লাহ কইতরা নারী অখলর হক আছে পুরুষ অখলর উপরে, বিবি অখলর হক আছে স্বামী অখলর উপরে, যেভাবে স্বামী অখলর হক বিবি অখলর উপরে। তাহলে বিবি অখলর হক আছে স্বামী অখলর উপরে, স্বামী অখলর হক আছে বিবি অখলর উপরে। এখন বিবি অখলে যদি স্বামীর হক আদায় করে দেয়, স্বামী অখলে যদি বিবির হক আদায় করিয়া চলয়, এই গোটটা শান্তির গড় হইব না অশান্তির গড় হইব? মাত না কেন শান্তির গড় হই যাইব, ই গড় দরবার দিয়ান তা হবনি, পেরেশানি তা হবনি, তা তো নাই। তো আল্লাহ পাকে ফরমাইতরা বিবি অখলর হক আছে তোমাতান উপরে, যারা তোমাতান হক আছে বিবি অখলর উপরে। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে স্বামী মর্যাদার দিক দিয়ে উত্তম, স্বামীর মর্যাদা স্ত্রীর মোকাবিলাত স্বামীর মর্যাদা বেশি। কিতা লাগি স্বামী হইল স্ত্রীর জিম্মাদার, নিগরান। অন্য আয়াতুল মাদ্দাল্লাহ ফরমাইতরা আর রিজালু কাওয়ামুন আলান নিসা, স্ত্রীর নিগরান হইল খে স্বামী, জিম্মাদার খে স্বামী। তাই স্বামীর মর্যাদা স্ত্রীর মোকাবিলাত স্বামীর মর্যাদা বেশি। তবে যেভাবে স্বামীর হক আছে ঠিক সেইভাবে স্ত্রীর হক আছে। এখন উভয়ে উভয়ের হক যদি আদায় করিয়া সুন্দর মতো একে অন্যর লগে ভালো আচরণ করি চলয়, গোটটা শান্তি হইলে, বাজার গেলেও শান্তি হইবায়, খামো গেলেও শান্তি হইবায়, পেরেশানি থাকতো না, খম খাইবায় ঘুমাইবায় আরামে, টেনশন থাকতো না। অনেক মানুষ আছে বিবির টেনশনে অসুস্থ হয়ে গেছে, অনেক মানুষ বেটি আছে জামাইয়ের টেনশনে অসুস্থ, অনেক পরিবার আছে বিচার আচারের সমস্যার সমাধান না আদালত কেজ চলে আছে না নাই হজিরা। এমন স্বামী স্ত্রীর উভয়ের হক কিতা, স্বামী স্ত্রী উভয়ের একে অন্যর প্রতি যে হক অকল আছে, এই হক অকলের মধ্যে অধিকার অকলের মধ্যে কয়েকটা আমি আপনারা সামনে পেশ করিয়া। যেমন এক নম্বর অধিকার, এক নম্বর হক স্বামীর উপরে বিবির, স্বামী কিতা করতায় বিবির মোহর অগুণ আদায় করতায়। স্ত্রীর এক নম্বর অধিকার স্বামীর উপরে কিতা মোহর অগুণ আদায় করে দেওয়া। এখন এই মাহফিলের ভিতরে যারা বিবাহিত আসো, খে খে মোহর আদায় করে দিছো দিকে হাত উঠাই দেখাওছে, মোহর আদায় করি লাগিছো বর্গে বর্গে নাই, মোহর আনা আদায় করা হইল, মোহর ইগুণ আল্লাহ ফরজ করিয়া দিছে, মোহর ইগুণ কিতা সুন্নত নফল না ফরজ, মাত না কেন ফরজ। তো বিবির এক নম্বর হক হইল গিয়া তার মোহর আনা আগুন আদায় করে দিতা। এখন সমাজও আপনি কয়জন মানুষ হইবা বেটায় তার বউর মোহর আদায় করে দিছে, অথচ আল্লাহ ফরমাইতরা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়া আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, তুমি তাই তোমাতান বিবি অগলোর মোহর দে, খুশি হিসাবে তোমাতান বিবি অগলোর মোহর আদায় করে দাও, খুশির সহিত স্ত্রীর মোহর আদায় করে দাও, এটা আল্লাহর নির্দেশ। আপনি বিয়া করবার 47 বছর হয়ে গেল এখনো পর্যন্ত মোহর আদায় করলা না, তাহলে বিবির তো এক নম্বর হকও আপনি আদায় করলা না, কথা আছে না মিশা। আর আজকাল আমরা সমাজে এমন অবস্থা হয়েছে মোহর আর দেওয়া লাগে না, 1.5 লাখ হোক 2 লাখ হোক 1 লাখ হোক মোহর নির্ধারণ করে লইব, এগুলো আর দেওয়া লাগে না। বেটি যদি ওগরের ভিতরে আইয়া যদি হয় আমার মহারানার আত্মেখা আদায় করিয়া আমার শরীর টাচ করবা, এর আগে সুইটাই বার্তায় নাই, ইসলামে অধিকার দিয়া দিছে এই বেটির সইতায় বার্তায় নাই মোহর আদায় না করা পর্যন্ত।
তো 47 বছর থাকি এক বেটি লইয়া আপনি দিন কাটাইতা, বেটির এক নম্বর হকটা এখনো আদায় করলাই না। তো আমরা প্রত্যেকে আদায় করি লাইতাম, রাজি আসইন তো দেখি শেখে হাত উঠাই দেখাও চাই ইনশাল্লাহ হন হাত উঠাইয়া ভালো করে গেছি, উপায় নাই। সলমান বাবারা আমার ভাই নহল মহরত, এখন আমরা সমাজ হয়ে গেছে মরর টাকা আদায় করা লাগে না, 1,00,000 টাকা মর, 2,00,000 টাকা মর, সরর যদি জিকাও মর দিস নি বলে না দেওয়া লাগে না, কিলা কিতা করবায় না মাফ করে দিলাইছি বলে কিলা মাফ করাইছো, তো কইছে আমার অবস্থা তো তুমি দেখ রে, দয়া করিয়া যদি আল্লাহর বাস্তে আমারে মাফ করে দিয়েছ। তো আচ্ছা কোনো বেটি আছে নি এলা কইব নি মাফ করে দিছি না, না কইব দিলাইছি, মাতিবা আমার লগে তোরা কিতা কইব? এইভাবে যদি হইয়া মাফ করাওতে মাফ হবে না। আল্লাহ ফরমাইত্রা খুশির সহিত কোন জোরাজুরি না কৌশল অবলম্বন না বিনা কৌশলে মহরান আদায় করি দাও। আল্লাহ যত নির্দেশ দিছেন এই নির্দেশগুলার মধ্যে একটা নির্দেশ হইল নিজের স্ত্রীর মহর আদায় করে দেওয়া, এক হায়াতের মধ্যে আল্লাহ ফরমাইত্রা মহরানা ফরজ করে দেওয়া হয়েছে, আবার অন্য হায়াতের মধ্যে আল্লাহ ফরমাইত্রা মহরানাটা তুমি খুশির সহিত আদায় করে দাও, কোনো জোরাজুরি কোনো কৌশল অবলম্বন করবা না।